ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোচিংয়ের দুই বড় নাম মাহেলা জয়বর্ধনে এবং টম মুডি। অভিজ্ঞ এবং তারকা এই দুই কোচ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও কাজ করে গেছেন, খুব সম্ভবত কাজ করবেন আগামী আসরেও। তবে দেশের সবচেয়ে জনপ্রিয় আসর নিয়ে বেশ অসন্তুষ্ট তারা। সম্প্রতি বিপিএল এর সপ্তম আসরের দল বদলের কিছু নিয়ম নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। শেষমেশ বিপিএল গভর্নিং কাউন্সিল সবকিছু খোলাসা করেছে সংবাদ সম্মেলনের মাধ্যমে, যা ছিল অনেকটাই দৃষ্টিকটু। আসর পরিচালকদের এমন অপেশাদার আচরণে যেন মনক্ষুণ্ণ জয়বর্ধনের। খুলনা টাইটান্সের এই কোচ বলেন, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমি যখন দেখলাম প্রতি বছর নিয়ম করে নিয়ম বদলাচ্ছে, সেটা কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্যই ভালো কিছু নয়। বিশ্বের অন্য দেশগুলোর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরগুলোর দিকে দেখুন, তাদের একটা নির্দিষ্ট নিয়ম আছে যেটা সবাই মানে এবং সেটা সবার জন্যই সমান। আমরা যদি জানতে পারি এই খেলোয়াড়রা 3 বছরের জন্য এই দলের সঙ্গে থাকবে, তাহলে একটা ধারাবাহিকতা আর ভারসাম্য ধরে রাখা সম্ভব হয়। বারবার খেলোয়াড় পরিবর্তনের প্রবণতার সম্পর্কে এমনটাই বলেন লঙ্কান এই লিজেন্ড। এদিকে ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে মাহেলা জয়বর্ধনের মতো টম মুডিও প্রকাশ করেছেন অসন্তুষ্ট। তিনি মনে করেন বারবার বিভিন্ন ইস্যুতে পরিবর্তন আনলে মান নিয়ে প্রশ্ন উঠবে বিপিএল এর। রংপুর রাইডার্সের কোচ টম মুডি বলেন, গত 12 বছর ধরে বিশ্বের বহু টি টোয়েন্টি লিগের সঙ্গে জড়িয়ে থেকে এটা বলতে পারি যে একটা ভালো আসরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ম্যাচ পরিচালনা এবং ফ্র্যাঞ্চাইজিদের জন্য তৈরি নিয়মগুলো। এটা শুধু মালিকদের জন্যই নয়, সমর্থকদের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ স্থানীয় এবং আন্তর্জাতিক সমর্থকরা কারা খেলছে সেসব মাথায় রেখেই দল সমর্থন করে। সব কিছুই যদি ঘন ঘন পরিবর্তন হয়, তাহলে টুর্নামেন্টের উদ্দেশ্য নিয়ে ঘরোয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠতে বাধ্য। বিশ্বের বড় বড় দুজন কোচের মধ্যে একজন টম মুডি আর মাহেলা জয়বর্ধনে, আর তারাই যখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর মান নিয়ে প্রশ্ন তোলেন আর তা শুনে ভক্ত সমর্থকদের মন খারাপ হওয়াই স্বাভাবিক। হ্যাঁ, আপনাদের মতো টম মুডি এবং মাহেলা জয়বর্ধনের কথা শুনে বলার ভাষাই হারিয়ে ফেলেছি, তাই আজকে আর কমেন্ট করতে বলবো না। ইচ্ছে হলে করবেন, তবে হ্যাঁ, আজকের ভিডিওটি বেশি করে শেয়ার করতে বলবো, কেননা আপনাদের শেয়ারই টম মুডি এবং মাহেলা জয়বর্ধনের এই বার্তাগুলো পৌঁছে দিতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যদের কাছে।